আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে নিজের ভাব আদান প্রদান করার তৌফিক দান করছেন। আল্লাহ পাক আসেন তার বড় একটা প্রমাণ হলো যে ভাবকে আমরা একজনের সাথে আর একজনের সাথে আদান প্রদান করতে পারি, এবং দেখেন একই ভাষায় আমরা আদান প্রদান করি না, ইংরেজিওয়ালা ইংরেজি ভাষায় একই ভাব প্রদান করে, আরবিওয়ালা আরবি ভাষায়, উর্দুওয়ালা উর্দু ভাষায়, বাংলা ভাষা বাংলা ভাষায়। এদিকে আসো, এদিকে আসো, দেখেন ইংরেজিওয়ালারা এই ভাবটা তাদের ভাষা প্রদান করে প্রকাশ করে, আরবিওয়ালারা তাদের ভাষায়। তো একই ভাব এত ভাষা প্রকাশ করার এই জ্ঞান এই ভাষা কে শিক্ষা দিয়েছে চিন্তাও করা যায় না। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামুল বায়ান, আল্লাহ ফাক নিজেই বলে আমি তোমাদের বয়ান শিক্ষা দিই। বয়ান বয়ান মানে কি? নিজের ভাব প্রকাশ করার এই জ্ঞান আল্লাহ ফাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দেওয়ার ওয়াদা করেছেন। বাংলা ভাষার আন্দোলনই আসলে পাকিস্তান থেকে দেশ ডিভাইডেড হওয়ার সূচনা ছিল। পাকিস্তানের চিন্তা করছে যে ভারতবর্ষ বিশাল এক ভারত, সেখানে ঐক্য হওয়ার কারণটা কী ছিল? তারা চিন্তা করে দেখছে সেখানে জাতীয় ভাষা হিন্দি, বিভিন্ন ভাষা তাদের টাকার মধ্যে লেখা কিন্তু তাদের জাতীয় ভাষা হিন্দি, কাজে এই হিন্দি ভাষার উপরে গোটা ভারতটাকে ঐক্য করেছে। তা জিন্নাহ সাহেব ভাবছিলেন যে আমরাও বাংলা ভাষার উপরে দুইটা দেশকে একত্রিত করব, উর্দুর উপরে, উর্দুর উপরে একটা ভাষার উপরে, মানে সেটা উর্দু ভাষার উপরে একত্রিত করব। সেই হিসাবে তিনি রাষ্ট্রীয় ভাষা উর্দু ঘোষণা করেছিলেন। আসলে উনি এখানে ভুল করেছেন, উনি ভাবতেই পারেন নাই যে আসলে এই হুকুমটা বাংলাদেশের মানুষ মানবে না, এই দেশে মানুষ মানবে না। বা অন্যতে যখন আন্দোলন শুরু হয়েছে আলটিমেটলি পাকিস্তানিরা এই দেশে মানুষের অত্যাচার অবিচার শুরু করছে, যেহেতু রাষ্ট্রীয় একটা কানুনকে মানুষের উপর অ্যাপ্লাই করার জন্য তো প্রেশার এবং শক্তি প্রয়োগ করেই সাধারণত সরকার, যখনই ব্যাস প্রেশার ক্রিয়েট করছে এদেশের মানুষ বক্তব্য পাকিস্তানের বিরুদ্ধে দেওয়া শুরু করছে, তারা আমাদের জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। আলটিমেটলি যে 47-এ যেই ভিত্তিতে ভাগ হয়েছিল, আর ভারত তো সে সবসময় চিন্তা করছে যে আমাদের মধ্যে যেন ঐক্যতা না থাকে, আর সুযোগও পাওয়া গেছে বাংলা ভাষার উপরে মাতৃভাষার উপরে, ব্যাস গোড়াপত্তন হয়ে গেছে স্বাধীনতার। স্বাধীনতার গোড়াপত্তন হওয়ার মূল কারণই ছিল, বিশ্ব বড় একটা কারণ ছিল এই 52-এর ভাষা আন্দোলন। যখন এই ভাষা আন্দোলন আমরা বিজয় অর্জন করছি, আমাদের সাহস আরও বেড়ে গেছে যে আমরা পারব। যখনই ব্যাস আমাদের মধ্যে সাহস বৃদ্ধি পেয়েছে, তখন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আন্দোলন শুরু করছি। আন্দোলন করতে করতে যখন 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু আইয়ুব খান ইয়াহিয়া খান অধিকারকে বাস্তবায়ন করতে দেয়নি, এরপরে মানুষ আবার একটা আন্দোলন শুরু করছে, সংগ্রাম শুরু করছে, সেই সংগ্রামের নামই তো স্বাধীনতা আন্দোলন। তা ভাষার জন্য গোটা দুনিয়ার মানুষ কে কোন জায়গায় রক্ত দিয়েছে জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভাষার জন্য রক্ত দিয়েছে, অন্য কোনো জায়গায় দুনিয়ার মধ্যে এরকম ভাষা রাষ্ট্রীয় ভাষা মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে।
ইতিহাস বিরল বা আছে কিনা আমি জানি না, আমার এখন খেয়ালও করতেছে না, কিন্তু বাংলাদেশের মানুষ এই ভাষার জন্য কিন্তু জীবন দিয়েছে। বরকত সালামের নাম এখনো স্বর্ণ অক্ষরে লেখা আছে। অথচ আমাদের দেশের মানুষ বাংলা ভাষাকে পছন্দও করে না, এমনকি ব্যাংকের একটা স্লিপ পর্যন্ত বাংলায় দিতে চায় না। আমাদের বিচার কার্যালয় যে বিচার করা হয়, রায় দেওয়া হয়, সে রায়টা পর্যন্ত বাংলা ভাষায় দেওয়া হয় না, রায়তে কী লিখে তাও জানে না। এমনকি দেখা যায় হাইকোর্ট থেকে জমি জমার ব্যাপারে রায় প্রদান করা হয়, যে ব্যক্তির জমি সে হয়তো বা ইংলিশ পড়তে পারে না, কিন্তু কী রায় দিচ্ছে আর একজনের থেকে শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়। এখানে বাংলা ভাষায় রায় দিলে সমস্যা কী ছিল? অথচ এই ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু রায়গুলিও ইংলিশে দেওয়া হয়, বাংলায় দেওয়া হয় না, আপত্তিকর। যে বিষয়গুলি জনসাধারণের সাথে সম্পৃক্ত, যে বিষয়গুলি জনসাধারণের সাথে সম্পৃক্ত, ঔষধ, ঔষধের মিনিংসগুলি যদি বাংলায় করা হইতো তাহলে মানুষ উপকৃত হইত, কিন্তু দেখা যায় আমরা সেখানে বাংলা ব্যবহারই করি না। এরকমভাবে বিভিন্ন জায়গায় যেখানে বাংলার খুবই প্রয়োজন সেখানে আমরা বাংলা প্রয়োগ করি না। আমি মনে করি এটা আমাদের জন্য ঠিক না, বরং আমাদের উচিত যেখানে ইংলিশের প্রয়োজন সেখানে ইংলিশ ব্যবহার করা, আর যেখানে বাংলার প্রয়োজন সেখানে বাংলা ব্যবহার করা। সাধারণত আজকে 21শে ফেব্রুয়ারি পালন করি, এইটাও তো আমাদের, আমি মনে করি আমাদের এই যে ভাষা আন্দোলনের যে বাংলা তারিখটা, এই তারিখ অনুযায়ী আসলে পালন করা উচিত, এটা আমাদের দাবি থাকা উচিত। এখন 21শে ফেব্রুয়ারি হবে কেন, বরং বাংলা তারিখ হওয়া উচিত 8ই ফাল্গুন। সে 8ই ফাল্গুন আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, আমরা 8ই ফাল্গুন যদি আমরা পালন করতাম তাহলে আমাদের এই দিবসের সাথে আর আমাদের আন্দোলন এবং দাবির সাথে মিল থাকত। ভাষা বহু বড় নিয়ামত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বোবাকে তার অভিব্যক্তি ব্যক্ত করার তৌফিক দেয়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমার আমার অভিব্যক্তি ব্যক্ত করার তৌফিক দান করেছেন। কাজেই ভাষা নিয়ে আমাদের চর্চা করা উচিত, ভাষা আমাদের গর্ব, ভাষার উপরেই আমরা বাংলাদেশ, ভাষার উপরেই আমরা বাঙালি। এই ভাষাকে কেন্দ্র করেই বিশাল একটা গোষ্ঠী সৃষ্টি হয়েছে, এই বাংলা অঞ্চল এই ভাষাভিত্তিক হয়েছে। আজকে বাংলার ইতিহাস ঐতিহ্য এই ভাষার উপরেই হয়েছে। কাজে আমরা যেন এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। আমিন।